বলো না দিদি কবে পাবো গো বেহুলা বলো না দিদি কবে পাবো গো বেহুলা বলো না দিদি কবে পাবো গো বেহুলা আমি বললাম তো ওই রাজকুমারী বেহুলাকে এই বাজারে আনতে পারবো ক্লাই দেখো হরিমি আমি যখন যাহা চেয়েছি তখন তাহা পেয়েছি আমি যখন বলেছি তোমাকে আনতে হবে তুমি যদি আনতে পারো কি করবে তোমাকে কি করব জানো কি করবে সামনে দেখতে পাচ্ছ লতা গুলম পাতা আস্তে পিষ্টে তোমাকে বেঁধে তোমার পিষ্টেই শত শত ব্যথা ঘাত করব হবে না সবে না সবে না রে তো ফোনা করে এতই বাড়া বাড়ি বেশ মানতে পারবে এক একটি করে নিয়ম বলে যাও সোন বাবু বলো কোড়ি রাস্তা করে দিবি কোড়ি রাস্তা কাপড়ের কান্ডারি কাপড়ের কান্ডারি ফুলের বাগিচা ফুলের বাগিচা আর চতুর্দোলা আর স্বর্ণ পুতুল দিতে হবে বেশ ক্ষণিকাল করে অপেক্ষা এই মুহূর্তে তোমাকে আমি স্বর্ণের পুতুল এনে দেব তাই তো বেউলার মধ্যে কি আছে আমি বাকে কিছুতেই জানে না সেই বিদেশি নাগর আমি হলাম পদ্মাবতী মনসা মাতা আজ আমি ছল করে এসেছি এই নতুন নয়া বাজারে ছলে বলে কলে কৌশলে বেউলাকে বিবাহ দেব ওই চম্পক নগরের পুত্রের সাথে তারপরে আমার পূজার প্রচার করবো ওই বিশ্ব চরাচরে না না মনে হয় ওই বাবু আসছে আমি একটিবার এগিয়ে গিয়ে দেখছি
দেখছো এ বাবু পুত্রটি কেমন হয়েছে তুই আসতে দেরি করছিলিস না হ্যাঁ তাই আমার বড় চিন্তা হচ্ছিল রে দেখো হ্যাঁ বাবু আমি কথা দিয়েছি তোমার কাছে আসবো অবশ্যই দেখো পুত্র কেমন হয়েছে বাহ ও পূর্ব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তুলনা নেই তোমার পছন্দ হয়েছে ভীষণ বেশ তোমার যখন খুব পছন্দ হয়েছে তুমি যদি পরমাসুন্দরী বেহুলেকে আনতে পারো না ওই স্বর্ণের পুত্রটি আমি তোমাকেই দিয়ে দিলাম এ বাবু বলো তোর মনটা না হেবি বড় আছে রে তোর মনটা সাদা আছে কেনে হারির মেয়ে একটা কথা বলি রে বলো আমরা জাতের মেয়ে আছি হারির মেয়ে বলে আমাদের আমরা বাজার ঝাড় দিয়ে খাই রে আমাদের বাজার ঝাড় দিলে পরে পেটের অন্ন জোটে রে বাবু তাই আমরা হাড়ির মেয়ে আছি যাতে হয়তো বলার পথে কিছু ভুল কথা বলতে পারে রে তুই কিছু মনে করিস লাই রে দেখো হারে বাবু আমি তোমাকে দিদি বলে ডেকেছি হ্যাঁ আমি তোমার ছোট ভাইয়ের মতো হ্যাঁ দিদি যদি দুটো কটু কথা বলি ভাই কি কোনোদিন রাগ করতে পারি বেশ বেশ তুই আমাকে দিদি বলেছিস এখন তুই আজ আজ হতে আমার ভাই হলি দেখো দিদি এই পুতুলটা আমি নিয়ে চললাম ওই বেহুলাকে আনবার তরে দিদি বল ভাই আমি শুধু তোমার অপেক্ষায় পচে বসে রইলাম তাই তো বেহুলার মধ্যে কি আছে বাবু এত বেহুলার জন্য পাগল পুতুল চাইলাম পুতুল দিল করি রাস্তা করে দিল কাপড়ের কান্ডারি করে দিল ফুলের বাগিচা করে দিল না না আমার আর বিলম্ব করলে হবে না এই মুহূর্তে পুতুলটা বিক্রয় করতে করতে যাব ওই নিছানি নগরের দিকে আয় আয় ও দিদিরা ও মায়েরা ও আমার ছোট ছোট সোনা সোনা ভাই বোনেরা তোরা পুতুল নিবি আয় আয় তুলি নিবি আয় ওরে পুতুলি নিবি কে হয় না ছুটি ছুটি আই পুতুল নিবি কে ছোট ছোট আই পুতুল নিবি কে ছোট ছোট আই পুতুল নিবি কে ছোট ছোট আই ওগো পুতুল নিবি কে ছোট ছোট ওগো পুতুল নিবি কে ছোট ছোট এ পাড়াতে বিক্রয় হলো এ পাড়াতে বিক্রয় হলো ওই পাড়াতে জমা এই পুতুলটা কি হবে জানিস কি হবে আমার নাতনি আছে বাড়ি ছোট্ট তার জন্য নিয়ে যাচ্ছি ওই দি এই পুতুলটা নেওয়ার জন্য নয় আমি তোমার নাতনি হলাম আরে ওরে আমার সদনের খাড়া বড় রোদ লেগেছে তেঁতুল গাছে সহায় গিয়ে দাঁড়া দাও না দেবলাল এই পুতুল তুমি কোথা থেকে কিনেছো হ্যাঁ এটা বললে তো মিটে যেত ওই অদূরে নবগ্রাম নবগ্রাম বলে একটা বাজার আছে তার ওপারে একটা সুন্দর নয়া বাজার বসেছে কেনে ওই বাজার থেকে আমি এনেছি রে দিদি আমি যদি ওই বাজারে যেতে চাই তুমি আমাকে ওই বাজারে নিয়ে যাবে তুই যাবি হ্যাঁ দিদি হ্যাঁ ওই বাজারে কেমন কেমন পুতুল পাওয়া যায় ওরে এ তো মোরা পুতুল আছে বটে আরো ভালো পুতুল বুঝি পাওয়া যায় জন্ত জন্ত পুতুল পাবে কেমন পুতুল খাওয়ালে খাবে ঘুম পাড়াইলে ঘুমাবে আবার গানা ছাড়িলে ডান্স করিবে আর কি করে আর মাঝে মাঝে ফেতাং করে চোখ মারবে আর আর একটা ভালো গুণ আছে ওখানে কি এই দেখ আমার দিকে তাকা মাঝে মধ্যে আবার চুম খাবে কেন বলবি হাত দাও হাত দিলাম চলো বাজারে চলে যাবে সর্বনাশ করেছি রে তুই এই হন্তদন্ত বাজারে চলে যাচ্ছিস
তোর পিতামাতাকে বলেছিস? ও দিদি বল, এই পুতুলের কথা শুনে না, আমি আমার পিতামাতার কথা পুরো ভুলে গেছি। তা তো যাবি, তোর চোখ মারা পুতুল দেব বলেছি না? আচ্ছা দিদি, আমি যদি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি তাহলে তুমি আমার ওই বাজারে নিয়ে যাবে? হ্যাঁ জরুর জরুর, তাহলে আসি। যা, চলে যাবে না তো? না, কথা দিচ্ছ তো? কথা দিলাম, আসি দিদি। ও তো মায়ের কাছে চইলা গেল, আমি কি করুম? আমি এই বট বৃক্ষ তোলায় এইভাবে চুপ করে বসে থাকুম? দেখতো বেহুলা যে কোথায় গেল। এই বেহুলা কোথায়? কি হচ্ছে? মা বলে ছুটে আসছিস কেন? কি হয়েছে? যাবো। কোথায় যাবি? আর যাবো সরনি, ওই পুতুল কিনতে গো মা। কোথায়? আমায় হই নয়া বাজারি।
বেলা তোমারি সুখী আমি সুখী হে তোমারি দুখী আমি দুখী নয়া বাজারে যাব হো মা গো কি করবে তোমারি বারণি মানব না হে যাওয়ারে বেলা ও জাহাননি কখনো পাঠাম দিও না হা এ পুতুলি কিনে আসব হো ফিরে আমায় তুমি ভুলো না যাওয়ার বেলা ও জানো বেহুলা আচ্ছা মা আমি বাজারে যেতে দিতে পারি কিন্তু একা আমি এইভাবে কি করে তোমাকে ছাড় বলো আমি তো একা যাব না কার সঙ্গে যাবে আমি এই হারিনী দিদির সাথে যাব হারিনী সঙ্গী হারিনী মেয়েটা কিন্তু একদম ভালো না ওই দিদি খুব ভালো খুব ভালো খুব ভালো বেশ আমি যেতে দিতে পারি তবে একটু শর্তে মার কি শর্ত আছে বলো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হবে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চলে আসতে হবে বেশ বেশ কার দিকে তাকানো যাবে না তোমার কথা মতো পায়ের দিকে তাকিয়ে যাব আর পায়ের দিকে তাকিয়ে ফিরে তাহলে আসি মা এ পিতা জানার আগেই যেন চলে আসা হয় মা ঠিক আছে তাহলে আসি কথা দিলে এসো মা দুকা 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 Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.